الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وفضلناهم ولقد كرمنا بني آدم وخلق وحملناهم في البر والبحر ورزقناهم من ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ফাতাল্লাহু আলাকা কাসীরুম বিম্মা খালাকনা তাখদিলা সূরা বনি ইসরাঈল 17 যখন সানা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এবং যখন দরুদ ও সালাত আশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে মানুষের জন্য এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি হয়েছে মানুষের জন্য

তোমরা কি দেখো না আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য সবকিছু এবং সাক্ষর মাহফি ইসলাম এবং এই নবমন্ডলের ভূমন্ডলের যা কিছু আছে সব কিছুকে আমরা তোমাদের জন্য তিনি অনুগত করে দিয়েছেন অমিননাথ মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা অজ্ঞতা বসে এবং স্পষ্ট জ্ঞান ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে আজকের পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত জীব হল মানুষ অন্যরা তবুও স্বাধীনভাবে বিচরণ করে বাঘ হিনেসুর প্রাণী সিংহ হিনস্ত্র প্রাণী এরাও কিন্তু জঙ্গলে স্বাধীনভাবে বসবাস করছে কিন্তু পৃথিবীর সেরা সৃষ্টি যাদের আল্লাহ বললেন তারাই সবচেয়ে সেরা বিবদের মধ্যে আছে লগাতকার রামনা বনী আদম হামাল্লাহিল বাহারে আমরা সম্মানিত করেছি আদম সন্তানকে এবং তাদেরকে স্থল ভাগে এবং সমুদ্র ভাগে তাদেরকে আমরা বসিয়েছি ওরা যাক ইবাদ তাদেরকে আমরা পবিত্র রুজি দান করেছি

খালাক ইনসান ইনসান বায়ান তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে কথা বলার শক্তি দান করেছেন বক্তব্য দেওয়ার বক্তব্য রাখার শিক্ষা দান করেছেন মানুষরা কেউ এটা পারে না যদিও কেউ আমাদের দিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে তার হাত পা কথা বলবে দেহের চামড়া কথা বলবে এমনকি পায়ের তোলা মাটিও কথা বলবে এবং ওই জন্য তো হাদ্যশে আখবাহ সেদিন মাটির সব খবর বলে দেবে যে এই ভূপৃষ্ঠে মানুষ কি কি পাপ করেছে মাটি সাক্ষী দেবে কিন্তু কে আমাদের আগ পর্যন্ত ভূপৃষ্ঠে যারা আমরা বসবাস করছি আমাদের ক জবান কথা বলবে হাত পা কথা এখন বলবে না পরে বলবে আলিয়াম ফাহিম অতকাল মনে আইদিহিম অর্জুল হুম বেমা কাহু এক সে আল্লাহ বলছেন আজকে তোমাদের জবানগুলোকে আমরা বন্ধ করে দেব অত করলে মনে এই এবং আমাদের সাথে কথা বলবে তোমাদের হাত অথার সাধু আর জুলে হম সাক্ষ্য দেবে তোমাদের পা মেমা কানু এক সে বোন দুনিয়া কী কী তোমরা করেছিলে সে বিষয়ে জবানদের শুনতে গেলে তোমরা মিথ্যা কথা বলবা জবান বন্ধ হাত পা কথা বলবে কারণ হাত পাকে বাদ দিয়ে তো আমরা কোনো কাজ করতে পারি না এগুলো হল আমাদের অবিচ্ছেদ্য সাক্ষী অতএব অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান নিজের সার্বিক জীবনটা কীভাবে আল্লাহমুখী করে চলতে হবে সে বিষয়টি আমাদের সামনে থাকা ভালো যুগে যুগে নবী রসুল এসেছিলেন মানুষের মানবতা মর্যাদার উন্নতি করার জন্য যেন মানুষ পশুত্বের নিম্নতম না চলে যায় সর্বশেষ রসুল শেষ নবী মোহাম্মদ রসুল সাল্ল্লা আলী ওসাল্লাম তিনি ছিলেন মানবতার সর্বোচ্চ মানুষ বয়স্ত মি লিউতম লেখালাক আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্র পূর্ণতা দান করার জন্য সর্বোত্তম চরিত্রকে আমার পূর্ণতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি সেজন্য তার কাছে সবাই নিরাপদ ছিল এমনকি বনের প্রাণী পর্যন্ত তার কাছে নিরাপদ ছিল ক্ষুধার্ত হরিণ তার কাছে এসে মাথা নিচু করছে যোগের পানি ফেলছে আল্লাহ রসাল বুঝতে পারলে নিঃসন্দেহ কষ্ট পেয়েছে তো মালিককে ডাকলেন এই তুমি কতদিন খেয়ে দাও নি এই উটটাকে উ যে আমাকে নালিশ করছে সে ক্ষুধার্ত এরপরও তুমি তার উপরে বোঝা বহন করছো আগে ওকে খাও তারপরে তুমি ওকে কাজ করাও উঠ পর্যন্ত বুঝতো যে এ যাচ্ছেন রাস্তাতে ইনি হচ্ছেন সেই মোহাম্মদ আকিরি নবী তিনি রহমতুল তার কাছে গেলেই আমি ন্যায় বিচার বারো বছরের তরুণ যুবক যাচ্ছেন চাচার সঙ্গে ব্যবসা করতে রাস্তা দুধারে গাছগুলো মাথা নত করছে পাথরগুলো মাথা নত করছে আকাশের মেঘ তাকে ছায়া করছে এ দৃশ্য দেখেই নাসারা পণ্ডিত বলে উঠলেন এই ছেলেটির অভিভাবক এখানে কে আবুতালে বললেন হ্যাঁ আমি অভিভাবক আপনি কি ওর বাপ তাহলে হ্যাঁ না আপনি ওর বাপ নন কী করে আপনি বুঝলেন বসেন বলছি কেন বলছি সেই দূর থেকে আমি খেয়াল করছি যে আপনাদের কাফেলা ডাইনে বামে যতগুলো গাছ আছে যখন কাফেলা অতিক্রম করছে ছেলেকে সাথে নিয়ে সেখানে সবাই সেই গাছগুলো যেন মাথা করছে আশপাশের পাথরগুলো সব পড়ছে আকাশে একটা মেঘ দেখলাম ছায়া করছে আমার সন্দেহ হলো ইঞ্জিলে যে আমি পড়েছি তরতে যে আমরা পড়েছি আখরি যে আমার নবী তার নাম হবে আহমদ নিঃসন্দেহে তার বাবার নাম হলো আবদুল্লাহ আপনি বললেন তালেব কখনোই নয় ওর বাপ বললো আবদুল্লাহ তোর আবুতালে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ওর আব্বা আবদুল্লাহ কিন্তু তিনি সন্তানের মুখ দেখেননি আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন আমি তার চাচা তখন ওই নাসারা পণ্ডিত বললেন হে আবু তালেব আপনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিচ্ছি আমি নিজে একজন খ্রিস্টান তথি বলছি যদি ওকে ইহুদিরা দেখতে পায় ওকে মেরে ফেলবে এই বাচ্চা বাসাবেরা আপনি অতি সত্তর একদল দেহরক্ষী দিয়ে এই ছেলেটিকে মক্কায় পাঠিয়ে দেন কারণ এই হলো আখির জমানা নবী এর সম্মান দুনিয়া সবাই দেবে সেই নবী পর্যন্ত মানুষ নির্যাতন করেছে যতদিন তিনি বেঁচে ছিলেন মানুষ তাকে শান্তিতে বাঁচতে দেয়নি বিপদ শঙ্কুল জিহাদির জিন্দগি তার কেটেছে মৃত্যুর মাত্র একদিন আগে পর্যন্ত তাকে জিহাদের পাগড়ি পরাতেও হয়েছে যারা সত্যিকারের সত্যিকারের যারা মানুষ হবে অমানুষরা তা থেকে কখনই বরদাস করবে না সে শ্রেষ্ঠ মানুষের কাছে সবাই সব যখন তিনি যুদ্ধে পাঠাতেন বলতেন আকু বিসমিল্লাহ হিফি সাবিল্লাহ ওলা তক্ত আলঈদা ওলা তাকতুল আবেদা যাও আল্লাহর নামে যুদ্ধ গমন করো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো খড়দার কোনো শিশুকে হত্যা করো না কোনো নারী গায়ে স্পর্শ করো না যারা অস্ত্রহীন নিরস্ত্র যুদ্ধ করছে না এবং লোকের উপর হামলা করো না যারা গির্জা বসে আছে এবাদাতে রত আছে তাদের উপরে কোনো হামলা করো না এমনি করে তিনি একটা পরে একটা ধীরে ধীরে বলে দিতেন কাফেরদের সঙ্গে যদি চুক্তি করো চুক্তি ভঙ্গ করো না তাদের যদি তারা যদি কেউ নিহত হয় তাদের অঙ্গহানি না এমনি করে করে ধরে ধরে বলে দিতেন এই শান্তিমা যুদ্ধ নীতি এমনকি সবচেয়ে সবচেয়ে বড় যুদ্ধ খায়বারে যেখানে তাদের সে দুর্গটা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গ এবং কামান বিশ্ব মানুষ এখন দেখছে তখন তারা কামান বানিয়েছিল সে দুর্ভেদ্য দুর্গ আক্রমণ করার সময় পর্যন্ত তিনি আলীকে বলে দিচ্ছেন দেখো তুমি যখন সেখানে যাচ্ছ তুমি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে যদি তারা দাওয়াত কবুল করে তাহলে কোনো যুদ্ধ নাই কি বলে দিলেন দেখো নিয়াম তোমার দাওয়াতের ফলে একজন লোক হেদায়ত পায় সেটাই তোমার জন্য লাল উট কোরবানি করার চাইতে উত্তম হবে মানবতা সৎ সর্বই মানবতার সর্বোচ্চ শান্তিনীতি তিনি দেখিয়েছেন যুদ্ধের ময়দানেও পর্যন্ত হনয়নের যুদ্ধ হচ্ছে তিনি চারিদিকে ঘুরছেন দেখলেন যে এক পাশে একটা মহিলা পড়ে আছে আগুন হয়ে গেল আগেই কে এই মহিলাকে মারল এটা তো ইসলামের যুদ্ধ নীতি নয় কড়া নোটিশ খবর খবরদার কোনো অসহায় নারীকে কোনো অবস্থাতে তাদের হত্যা করবে না এমনি করে প্রতিটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি চরম শান্তি নীতি। তার কাছে শত্রু এসে আশ্রয় নিলেও তিনি তাকে আশ্রয় দিয়েছেন কোনোদিন তাদের উপরে হামলা করেন নাই অমুসলমানদেরকে তিনি সম্মান করেছেন এমনকি নিজের স্ত্রী খাদিজাদুল কোবরা মৃত্যুর পরে তিনি তার বান্ধবীদের কাছে নিঃসন্দেহে বান্ধবীরা সবাই তো মুসলমান ছিল না তাদের কাছেও তিনি হাদিয়া পাঠাতেন যে না আমার স্ত্রীর বান্ধবী স্ত্রীকে ভালোবাসার প্রমাণ হিসেবে তার বান্ধবীদের কাছে তিনি হাদিয়া পাঠাতেন খলিফাতুল মুসলিমিন হজরত উমর আব্দুল আজিজ তিনি খলিফা ছিলেন তিনি ঈদের দিন প্রতিবেশী ইহুদিকে সব বাগ্রে তার কোরবানির খানা পাঠাতেন ওদের গোষ্ঠ আগে দাও কারণ বাবার প্রতিবেশী ইহুদি ইহুদিনা বলে কোন তারা মুর্শেফ বলে কোন দিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই মানুষে মানুষে ভেদাভেদ তারা কখনোই দেখান নাই ইন্দ ইহুল ইহুলবর রিফকা তিনি বলতেন আল্লাহ নিজে বন্ধু তিনি বন্ধুত্ব পছন্দ করেন বন্ধুত্ব বিনষ্ট এমন কাজ করো না হোক সে কাফের কি হয়েছে একদিন এক ইহুদিদের ইহুদি জানাজা যাচ্ছে সামনে দিয়ে হঠাৎ আল্লাহ রসুল উঠে দাঁড়িয়েছেন তার সম্মানে লোকরা বলছে হে আল্লাহ রসুল ওটা যে ইহুদির জানাজা তখন তিনি জবাব দিয়ে বলছেন আলেসৎ নফসান ওটাই কোনো জীবন নয় হতে পারে সে ইহুদি সে পাপ করে গেছে তার বিশ্বাসের দুর্বল আছে সে হয়তো জানানো যাবে কিন্তু মানুষের বিষয়ে সম্মান পাওয়া যোগ্য তার তিনি দাঁড়িয়ে গেছেন বিষয়টা খেয়াল করেছেন না মানুষের প্রতি এই সম্মান বোধ মাত্র ইসলামই শিখিয়েছে অন্যরা শেখায় শেখায়নি যখন আরও পরে আসেন সালাউদ্দিনের নাম সবাই জানেন দুইশো বছর ধরে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হয়েছে ঐতিহাসিক হিটিনির ময়দানে তারা পরাজিত হয়েছিল সেই যুদ্ধে সালাউদ্দিন বিজয় সেনাপতি অথচ তার আগে কিছুদিনের জন্য ফিলিস্তিন দখলে ছিল খ্রিস্টানদের সত্তর হাজার ইহুদি এবং মুসলমানদের হত্যা করেছে সত্তর হাজার মানুষকে মেরে লাশের স্তূপ বানিয়ে দিয়েছে সেখানে নারী শিশু কিছুই তারা দেখেনি অথচ সেইখানে যখন তিনি বিজয়ী আর বেশি গেলেন কারো কোনো প্রতিশোধ দিলেন না তাদেরকে বললেন তোমরা যে যতটুকু পারো মাল সামান নিয়ে চলে যাও তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নেই প্রতিশোধ নাই যেভাবে আল্লাহ রসুল মক্কা দিন বলেছিলেন তোমরা আমার কাছে কেমন আচরণ চাও তারা বলেছিল এখন করিম সুন্দর ভাইয়ের মতো আচরণ চাই তিনি জবাব দিয়েছিলেন এ জাহাবু পান লাকা তীফ আলাইকুম আল্লাম যাও তোমরা আজকে মুক্ত তোমাদের উপর তো কোনোই অভিযোগ নাই ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ রসুলের এই উদার নীতির কারণে পরবর্তীকালে ইসলামী নেতৃবৃন্দ খোলাফা গ্রাম এবং আমি তো সালাউদ্দিন ইসুফের কথা বলছি অনেক পরে পাঁচশো সাতাশি হিজড়ি তখনও যদি এই দৃষ্টান্ত থেকে থাকে তাহলে ইসলামের ইতিহাসটাই হলে উদারতার ইতিহাস মানুষকে ভালোবাসার ইতিহাস যারা মানুষের শুধু আকিদার কারণে কোনো কাউকে মারেন নাই এমনকি আল্লাহ রসুলের যে গোলাম সে ইহুদি ছোট্ট বাচ্চা ছেলে তাকে পর্যন্ত তিনি কোন চাপ দেন না যে তুমি ইসলাম কবুল করো ওমর ফারুক খুব কঠিন মানুষ ছিলেন তিনি তার গুলাম আশাককে বলছেন এই তুমি অত্যন্ত সুন্দর ছেলে তোমার মধ্যে সুন্দর প্রতিভা রয়েছে তুমি যদি মুসলমান হতে তো তোমাকে যদি আমি ইসলামের অনেক গোপনীয় কাজগুলো করে নিতাম গুরুত্বপূর্ণ কাজ করে নিতাম উনি বললেন হে খলিফা আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না চাপ দিলেন না মর ফারুক যাচ্ছেন পনেরো হিজড়িতে ফিলিস্তিন জয়া করার উদ্দেশ্যে সেনাপতি আবু ওয়াদু জার্রাহ খালেদিন এসব জগৎ বিখ্যাত সেনাপতি তার সঙ্গে অথচ রাস্তায় গিয়ে পানির প্রয়োজন হয়েছে উনি পানি পিপাসায় লেগেছে সেজন্য আশপাশে পানি পাওয়া যায় না এক বুড়ির বাড়িতে গিয়ে পানি পাওয়া গেল নিয়ে আসলে পানি তো ওনাকে দেওয়ার জন্য তো ওমর ফারুক বলছেন ওই ওরা কি মুসলমান তো না একটা বুড়ি সেটা কি খ্রিস্টান তোকে ডেকে নিয়ে আস নিয়ে আসলো উমরের নাম শুনলে ভয় কাঁপতো সেই সময় পর্যন্ত বুড়ি আসছে আসার পরে বলছে হে বুড়িমা আমি ইসলাম জগতের খলিফা আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি তাহলে তুমি জাহান নাম থেকে নিরাপদ থাকবে বুড়ি তখন তার মাথার চুল দেখি বলল হে ওমর দেখো চুলগুলো আমার একদম সাদা হয়ে গেছে আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না তো এখন তুমি আমাকে আর ধর্ম ত্যাগ করতে বলো না ওমর তখন আল্লাহর কাছে প্রার্থনাকে বললেন আল্লাহ আমি যদিও খলিফা কিন্তু আমি একদিন বান্দা তোমার নির্দেশ ও দেখবে তা গুন তোমরা দাওয়াত দাও মানুষকে প্রতিপালক আল্লাহর দিকে তোরমোর শেখ না আমি একজন সাধারণ বান্ধা হিসাবে তোমার আর এক বান্দিকে ইসলামের দাওয়াত দিলাম আমার হক আমি আদায় করলাম সে ইসলাম কবুল করলো না এটা তার ব্যাপার পৃথিবীর কোন ইতিহাসে কেউ এটা দেখাতে পারবেন না পুরা ক্ষমতা নিয়ে তাকে একটা ধমকও দিলেন না এরপরে তিনি চলে গেছেন সামনে দাঁড়িয়ে আছে পরাজিত খ্রিস্টান বাহিনী যারা ফিলিস্তিন দখল করে রাখছিল চুক্তি করার জন্য তিনি সেখানে গিয়েছেন দাঁড়িয়ে আছে সবাই জুতো খুলে ওনাকে রিসিভ করার জন্য উনি দূর থেকে ঘোড়া থেকে উঠ থেকে নামলেন নিজে উঠে লাগাম ধরলেন ওরাও যেহেতু দাঁড়িয়ে আছে প্রতিপক্ষ উনিও ঠিক তেমনি খালি পায়ে হেঁটে উঠে লাগাম ধরে তাদের কাছ থেকে পৌঁছে গেলেন এই দৃশ্য দেখে খ্রিস্টান নেতারা বলল একই কি সেই উমর যিনি অত্যন্ত দুর্ধর্ষ যার ভয়ে মানুষ কাঁপে এই কি সেই ওমর এই যদি ওমর হয় আমাদের কোনো শর্ত নাই আমরা সঙ্গে সঙ্গে আনুগত্য গ্রহণ করলাম শেষ সব শেষ হয়ে গেল এবার নিয়ে গেল তাকে ভিতরে ওমর ইচ্ছা করলে যে কোনো স্থানে চেয়ে সালা তাদের করতে পারেন তুমি বলেন দেখো তোমরা তো খ্রিস্টান এখানে তোমাদের যে কব আছে সবুজ গম্বুজ তোমাদের খুব পবিত্র জায়গা বেতলহাম আছে ঈশার জন্মস্থান আমাদের খুব পবিত্র জায়গা এগুলো অক্ষত থাকবে আমি বরং সেখানে সালাতাদে করব যেখান থেকে আমার রসুল মেয়ে রাস করেছিলেন ওই জায়গাটা আমার দেখিয়ে দেওয়া তিনি ফাঁকা জায়গা তিনি সেখানে গিয়ে সালাতাদে করলেন কিন্তু খ্রিস্টানদের পবিত্র স্থান যেগুলো আছে ওগুলো অক্ষুণ্ড রেখে দিলেন এই উদারতা কেউ দেখাতে পারবে না আসেন আরও দূরে ভারতের বুকে আসেন ভারত বিজেতা সেনাপতি বাবরি জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ সালে তিনি জয় করলেন পনেরোশো আঠাশ সালে তিনি অযোধ্যার মসজিদ নির্মাণ করলেন তিনি করেননি তার সেনাপতি মীর বাকি করেছিল তার যে নামা আছে পত্রিকা দেখবেন ছেলে হুমায়ুনকে তিনি লিখছেন আমার যখন সবাই মৃত্যু হয়ে যেতে পারে তুমি হয়তো আমার পর স্থলে অভিষিক্ত হবে আমার ওসিয়ত রইল কোনো দিনও কোনো অন্য ধর্মের মানুষের ধর্মের উপরে আঘাত করবে না তাদের কোনো পূজার স্থানকে ক্ষতি করবে না তাদের আচরিত প্রথার বিপরীতে কোনো কথা বলবে না তুমি ইসলামের সৌন্দর্য তুলে ধরবে মানুষের কাছে যারা খুশি সৌন্দর্য গ্রহণ করে ইসলাম কবুল করবে যারা খুশি করবে না কিন্তু মনে রেখে করেন রায় লাইক রফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি না। কোনো নারী শিশুকে অসম্মান করবে না সশস্ত্র মোকাবেলা ব্যতীত নিরস্ত্র কোনো মানুষের উপরে কোনো রকম জুলুম করবে না তার ও পড়লে চিন্তাই করা যায় না যে তিনি বাবরি মসজিদ ওখানে মন্দির ভেঙে মসজিদ করেছেন আঠারোশো পঞ্চান্ন সালে আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তার বিরুদ্ধে এরকম কোনো রকম বেলেম দেয় নাই কিন্তু সবাই জানেন যে কিছু সংখ্যক ক্ষমতান্ধ মানুষ এক সময় এক একটা ইস্যু তুলিয়ে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য নানারকম দিয়ে আটে তো অন্যতম ফন্ডি ছিল এই হঠাৎ করে গুজব রটিয়ে দিলো এখানে আগে মন্দির ছিল ভেঙে মসজিদ করা হয়েছে এই বিনা প্রমাণে একটা ভুয়া বস্তুকে সঠিক সাব্যস্ত করলো সে সুপ্রিম কোর্ট হাজার হাজার মানুষের জীবন গেল এটাই যদি দুনিয়া হয় তেদেরকে আমার কী বলব সর্বত্র এইভাবেই হিন্দু ঐতিহাসিকদের দ্বারাই সম্মানিত হয়েছে প্রমাণিত হয়েছে বাবর কেমন ছিলেন এবার আসেন সর্বশেষ সম্রাট মোগল পিরিয়ডের আরঙ্গজেব তার আমলে শোনাগালে একজন সেনাপতি নাকি একটা ব্রাহ্মণের সুন্দরী মেয়ের প্রতি চোখ পড়েছে তিনি খবরটা পেলেন দিল্লি থেকে চলে এলেন সেখানে যেয়ে তার বাড়িতে সিভিল ড্রেসে বুঝতে পারেনি কেউ ওই মন্দির যে মন্দির যে লোকটা বাড়ি ব্রাহ্মণ তার বাড়িতে গিয়ে তিনি মেহমান হলেন তাকে একটা থাকার জায়গা দেওয়া হলো ছোট্ট ঘরে তিনি সেখানে লুকিয়ে থাকলেন পরদিন সকালবেলা বর বরবেশে ওই সেনাপতি বিয়ে করতে আসছে তখন তিনি তার সামনে গিয়ে নিজের ড্রেস সমূর্তিতে দাঁড়িয়ে গেলেন হাতের তরবারি উলঙ্গ তরবারে সাবধান আমি আলমগীর বলার সঙ্গে সঙ্গে সেনাপতি ভয়ে ওখানে হয়ে পড়ে গেছে তো এত দুঃসাহস এটা অমুসলিম নারীর প্রতি তোমার লোলভ দৃষ্টি পড়েছে বিয়ে করতে এসছে এখানে এই দৃশ্য দেখে ওই এলাকার যত হিন্দু ছিল সবাই তাকে দেবতা করলো যে ঘরে ওই রাত্রে উনি কাটিয়েছিলেন ওই ঘরটা নাকি আজও পর্যন্ত পূজার স্থান হিসেবে আসে হিন্দুদের কাছে তারা আলঙ্গরকে আরঙ্গজেবকে নাম ধরে ডাকে না তারা তাদের দেবতা বলে ডাকে যে না এরকম এরকম মানুষ হতে পারে না কোথায় দিল্লি রামরা আমরা আছি পাঞ্জাবে সেখান থেকে উনি চলে আসছেন খবর শুনে আমার মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য আমার ধর্ম বাঁচানোর জন্য এরকম মানুষ পৃথিবীতে আছে এটা আমরা জানতাম না এই সম্মান যারা দেখিয়ে গেছে হিন্দুদের প্রতি ও প্রতি আজকে তাদেরকে উল্টা দোষারোপ করে কি করা হচ্ছে আপনারা ভালো করে জানেন সবকিছুই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির আলোকে নিজেদের ক্ষমতার স্বার্থে এর মধ্যে কোনো মানবতা নাই মানুষকে ইজ্জত না দিলে মানুষ কখনও আপনাকে ইজ্জত দিবে না আর সেই কারণেই দিল্লিতে সাড়ে ছয় শ বছর মুসলমানদের রাজত্ব করা সম্ভব হয়েছিল যদি তারা জুলুম করতেন কোনোদিন টিকতে পারতেন না আজকের পৃথিবী মানুষের সম্মান নিয়ে মানুষের হিস্রতার পৃথিবী হয়ে গেছে মানুষ মানুষকে কীভাবে হত্যা করছে শুধু না তো ঝামেলা চোখে গেল নির্যাতন যেগুলি হচ্ছে তো কল্পনা করা যায় না নারীর মর্যাদা নেই বাপ মায়ের সম্মান নেই মানুষের মানবিক মর্যাদা বলে সাম্যতম যে কিছু থাকে কিছুই নাই সর্বত্র এক একটা নামে এক একটা থিওরির নামে চলছে এগুলো নিষ্ঠুরতার ইতিহাস পত্র পত্রিকায় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সবসময় আপনাদের সামনে আসছে শুধু তার বিপরীতে ইসলামের মনুষ্যত্বের ইতিহাস মানবতার শ্রেষ্ঠত্বের ইতিহাস আমাদের বলার জন্যে কিন্তু সামান্য কিছু দৃষ্টান্ত তুলে ধরলাম সর্বত্র এই মানবিক আদর্শ যদি কায়েম করা যেত পৃথিবীর শান্তি পৃথিবী হয়ে যেত যদি বেশি বিশৃঙ্খলে বেড়ে যায় আল্লাহর গজব এমন আসবে শেষ পর্যন্ত হয়তো পৃথিবী থেকে আল্লাহ পুরো মানব জাতিকে উঠিয়ে নেবেন ঠিক যেভাবে ইতিপূর্বে জিন জাতিকে আল্লাহ উঠিয়ে নিয়ে মানব জাতিকে এখানে প্রতিষ্ঠা দান করেছেন আল্লাহ ইচ্ছা করলে মানুষকে পরিবর্তন করে অন্য জাতি নিয়ে আসতে পারেন তুমি মাল্লাহ তাদু হোসাইয়া আল্লাহ বলছেন আমি কম গায়ে এরকম বলে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে আরেক জাতি এখানে বসিয়ে দিতে পারেন তারা নিঃসন্দেহ তোমাদের মতো হবে না আমরা আল্লাহ সে গজবের বিষয়টি মাথায় রাখি এবং নিজেদেরকে সাবধান করি নইলে যতক্ষণ আমার নিঃশ্বাস আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের যত অহংকার যত হুমকি ধুমকি এ নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দুনিয়া আমার শেষ অতএব মৃত্যুর পরবর্তী জীবনটাকে সামনে রাখতে হবে কীভাবে মানুষ সুন্দর হবে যতক্ষণ মানুষ পরকালকে বিশ্বাস না করবে যতক্ষণ মানুষ আখেরাতের চিরস্থায়ী জীবনের হিসাব নিকাশ সম্পর্কে বিশ্বাসী না হবে ততক্ষণ সে মানুষ উত্তম মানুষে পরিণত হতে পারে না নবীর রসুলগঞ্জ সশ্রায় এই তিনটি বিষয়ে মানুষকে সাবধান করেছেন তৌহিদ রিসালাত এবং আখেরাত যাকে মানুষ তুই নিজে নিজে সৃষ্টি হি তোমাকে কেউ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ যাকে দেখা যাবে না লা তুদ্রিকুল আফসার অহু আব্দহ ইউদ্রিকুল আফসার তাকে কোনো চক্ষু দেখতে পায় না তিনি সব চক্ষুকে দেখতে পান দুনিয়া থেকে কোনোদিন কেউ আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন ইন্দ আসামিউন বাসির তিনি সবকিছু শুনছেন সবকিছু দেখছেন এই বিশ্বাস তোমাকে রাখতেই হবে এর বাইরে যাওয়ার কোনো উপায় তোমার নাই বিশ্বাস থাকলেই তার জীবনটা সুন্দর হবে নাস্তিকবাদ কোনো মতবাদই নয় মানুষের জীবন তার দেহ তার পুরো জৈবিক সাইটটা আল্লাহর অধীনস্থ এখানে সে কিছুই করতে পারে না যদি আপনি ওষুধ খান আপনি বার্ধক্যকে রোধ করতে পারবেন না আপনি যৌবনকে ফিরিয়ে আনতে পারবেন না ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে কিন্তু আপনার মস্তিষ্ককে চিন্তা শক্তিকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন তাই সেখানে আপনি ইচ্ছা করলেন মা সায়ক্র এম কাপুর আপনি শুক্র গুজার হতে পারেন কাফুর হতে পারেন অকৃতজ্ঞ হতে পারেন না সেটি হচ্ছে মানুষের চিন্তা শক্তি কে আল্লাহ পরীক্ষা নেন জ্ঞানকে আল্লাহ পরীক্ষা নেন জ্ঞানের জগতে আমরা কেউ হয়ে গেছি নাস্তিক কেউ হয়েছে আস্তিক কেউ হয়েছে মোনাফেক কেউ হয়েছে সুবিধাবাদী ইত্যাদি ইত্যাদি এর স্পষ্ট রাস্তা আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসে কারণ এগুলো আল্লাহ প্রেরিত যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বিধান দিয়েছেন তার প্রেরিত বিধান অনুযায়ী চললেই এহকালে পরকালে শান্তি এর বিপরীত করলেই আমার হবে জীবনে আসবে বিপত্তি এজন্য আমার প্রতি অক্ত সালাতে প্রতি রাখাতে বলে ইহিদিন আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো এই সরল পথই হচ্ছে কোরআন এবং হাদিসের পথ এর বিপরীত গেলেই যত যুক্তি আমরা দেই না কেন কোনো কাজে লাগবে না আর এই পথেই নবীর গুল আমাদেরকে আহ্বান জানিয়েছেন এবং তার বাস্তব দৃষ্টান্ত হিসাবে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এবং তার পরবর্তী তার খোলা ফেরা আশেদিন তার বাস্তব নমুনা হিসেবে আমাদের সামনে আছেন তারাও দেখিয়ে গিয়েছেন অন্যায়ভাবে কোনো মানুষের ভেতর জুলুম করেন নাই আজকের মানুষের জীবনে শান্তি আনতে গেলে সেখানেই ফিরে যেতে হবে যেখানে কোরআন এবং হাদিসের বিধান রয়েছে সেখানে এর বাইরে যতই আপনি যুক্তি দিবেন তত আপনি সমস্যা পড়ে যাবেন আগাতে পারবেন না এজন্য আপনার সামনে একটা ছোট্ট দৃষ্টান্ত বলে দিই এক ইহুদি লেখক গুস্তাখ লোবন খুব নাম পারে ইহুদি লেখক তিনি মুসলমানদের দুশ্মন পুরো লেখনী তিনি পরিচালনা করেছেন সারাটা জীবন মুসলমানদের বিরুদ্ধেই কিন্তু না মুসলমান বিজেতা যারা বিশ্ব যারা সেনাপতি তাদের সাইডে উনি বেশি কাজ করেছেন সেনাপতিরাই গায়ের জোরে অনেক ক্ষতি করে যত মানবাধিকার লঙ্ঘন করে কারা তাদের হাতে শক্তি আছে সেজন্য তিনি তার জ্ঞান মোতাবেক বিশ্বের বিভিন্ন সেনাপতিদের জীবনের উপরে আলোচনা করে গেছেন আলেকজান্ডার বলুন তৈমুল্লাম বলুন ইত্যাদি ইত্যাদি কিন্তু মুসলমান সেনাপতিদের উপরে লিখতে গিয়ে তিনি বলতে বাধ্য হয়েছেন যে পৃথিবীর কোথাও এদের তুলনা নাই এদের উদারতা কোনো তুলনা নাই কারণ এরা যেখানে গিয়েছে তাদের বিজয়ের অহংকারের চাইতে তাদের উদারতার মানব আবদিকটাই তারা তুলে ধরেছে অনেকগুলো তিনি দৃষ্টান্ত দেখিয়েছেন যেমন সিরিয়াতে সেখানে রোমক এলাকা বার্জেন্টাইন সাম্রাজ্যবাদের এলাকা সেখানে আবুদেব রাখ সেনাপতি রোমকরা সুখে আছে কোনো সমস্যা নেই সামান্য জিজিয়া দিয়েই তাদের জানমাল ইজ্জতের গ্যারান্টি মুসলিম সেনাবাহিনী দিয়েছে রোমকরা এটা কখনো কল্পনা করেনি তারা তাদের সজাতি সেনাদের হাতে সবসময় নির্যাতিত হয়েছে তাদের মা বন্ধুরা সবসময় নির্যাতিত হয়েছে তাদের কাছে অন্যায়ভাবে ট্যাক্স আদায় করেছে তারা জর্জর্জর জুলুমের জর্জর্য কিন্তু যখন মুসলমানদের হাতে দায়িত্ব শিখেছে এগুলো সব তো তারা মুক্ত মুসলমানরা বলে দিয়েছে তোমরা খালি অল্প কিছু জিজিয়া কর দিবে এর বাইরে কিছুই নাই তোমরা স ধর্মীয় স্বাধীন তোমাদের যা যা আছে সবগুলো তোমরা পালন করো এতের উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নাই এমনকি তোমাদের নারী শিশু যা যেখানে আছে সেভাবেই থাকবে এটা তোরা কল্পনাই করেনি তাদেরকে শোনানো হয়েছিল মুসলমানরা খুব হিনস্থল জাতি তারা আসলেই কিন্তু শখ শেষ করে দিবে দেখা গেল তো উল্টা কিছুদিন পরে আবু জররা দেখলেন যে যুদ্ধের পলিসির কারণে এখানে আমার থাকা যাবে না আমাকে অন্যদিকে যেতে হবে কারণ বার্জেন্টাইন সম্রাট লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ও মুখ আসতেছে আমাদের ঘেরাও করার জন্য নিরাপত্তার স্বার্থে আমাদেরকে এলাকা ছাড়তে হবে তখন তিনি রমকদের অর্থাৎ স্থানীয় খ্রিস্টানদের নেতাদের ডাকালেন ডেকে বলেন বাবা আমরা এখানে থাকতে পারছি না তোমাদের সম্রাটের হামলার ভয়ে আমরা অন্যদিকে চলে যাচ্ছি নিরাপত্তার স্বার্থে তো তোমরা তোমাদের যে জিজিয়া ট্যাক্স আমাদের ভাষায় বলছি যে জিজিয়া তোমরা দিয়েছিলে সেগুলো তোমার ফেরত না তো খ্রিস্টান নেতারা খুব চাপ দিল যে আমরা ফেরত নেবো না আপনারা থেকে যান আমরা আমাদের সজাতির শাসন চাই না আপনাদের শাসন চাই মুসলমানরা বললেন যাক আমরা থাকতে পারি না আমাদের নবীর নির্দেশ যদি তোমরা কোনো দায়িত্ব নাও পুরাপুরি দায়িত্ব তাদের নিতে হবে জানমাল ইজ্জতের দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা চলে যাচ্ছি তোমাদের দায়িত্ব নিতে পারবো না টাকা নেবো কেন জিজিয়া কেন নেবো জিজিয়ার বিনিময়ে তো জানমাল ইজ্জতের নিরাপত্তা অথচ যে আমি নিয়ে রাখবো অথচ নিরাপত্তা দিতে পারবো না এটা তো হতে পারে না সব ফেরত দিয়ে তারা ব্যাক করলেন ওই সময় সমস্ত খ্রিস্টান নেতারা কেন্দ্রে জারেজার হয়ে গেছে এবং তারা সব মুসলমান হয়ে গেছে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোথাও মুসলমান ছাড়া নেই এই সমস্ত উদারতার কারণে পুরো মধ্যপ্রাচ্য তো ছিল এক সময় খ্রিস্টানদের অধিকারে এই সবগুলো লেখার পরে গুস্তাফ লোবন বলতে বাধ্য হয়েছেন যে সামান্য একটু জিজিয়ার বিনিময়ে যারা নিজেদের জীবন দিয়ে একটা অমুসলিমের জীবন রক্ষা করে অমুসলিমের ইজ্জত রক্ষা করে অমুসলিমের সম্পত্তি রক্ষা করে তারা না কতই না উদার তাদের তুলনীয় কোনো সেনাপতি আমি যুদ্ধের ইতিহাসে কোথাও পাই নাই অথচ তিনি ইহুদি এমনি করে অসংখ্য প্রমাণ আপনার সঙ্গে তুলে ধরা যাবে যে মুসলমানদের এই বিজয় মূলত হয়েছিল তাদের উদারতার কারণে এবং নৈতিকতার কারণে ইসলাম তাদেরকে হিংস্রতা শেখায়নি ইসলাম তাদেরকে সত্যিকার অর্থে শান্তিনীতি শিখিয়েছে আর এই শান্তিনীতি মুসলমানদের জীবনের বড় ঐতিহ্য সর্বত্র যারা তারা যেখানে থাকে অ চাইতে মুসলমানদের কাছে সবাই নিরাপদ থাকে এমনকি একটা প্রতিবেশী যদি অমুসলিমই হয় তথাপি তার প্রতি উদারত যখন ইতিহাস আছে আল্লাহ রসুল মৃত্যুর সময় পর্যন্ত ইহুদের কাছে তার ঋণ ছিল অর্থাৎ তিনি পঁচাত্তর পশাক গম তিনি সেখান থেকে ঋণ নিয়েছিলেন তার নিজের বর্মের বন্ধক রেখে তো তাদের সঙ্গে তাদের লেনদেন মৃত্যু পর্যন্ত ছিল ইহুদিদের সঙ্গে তার কোনোদিন কোনো দিন ছিল না কারণ তারা যারা ভালো মানুষ তাদের সঙ্গে ভালো থাকবে এটাই স্বাভাবিক নিয়ম সে মুসলিম হোক আর অমুসলিম হোক একজন বাঙালি খুনির চাইতে অবাঙ্গালি রক্ষাকারী কি উত্তম নয় একটা বাঙালি চোরের চাইতে অবাঙ্গালি রক্ষাকারী কি উত্তম নয় স্বাভাবিক কথা এই সর্বশেষ ভাষণ যিনি দিয়েছিলেন মৃত্যুর একাশি দিন পূর্বে বিদায় হাজার ঐতিহাসিক ভাষণ আলা ইয়া ইহন্নাস ইন্না রব্বা কুম ওয়াহেদ ওয়াহেদ লা ফদ্দাল আরবিহীন আলা জামিহীন ওলা লি আজামি গ্লেন্নে আল্লাবই গ্লেন্ন ওলা আহমারা আলা আসবাদা ওলালে আসবাদা আলা আহমারা কুল্লক মেন আদম আদাম মেন তোরা মনে রেখ হে জনগণ তোমাদের সৃষ্টিকর্তা মাত্র একজন তোমাদের পিতা মাত্র একজন অতএব কোনো আরবের জন্য অনারবের উপরে কোনো প্রাধান্য নেই কোনো অনারবের জন্য আরবের উপরে কোনো প্রাধান্য নাই কোনো লালের জন্য কালোর উপরে প্রাধান্য নাই কোন কালোর জন্য লালের উপরে প্রাধান্য নাই তোমরা সবাই এক আদমের সন্তান আর আদম ছিলেন মাটির তৈরি আর মাটির কোনো অহংকার থাকে না যদি পার্থক্য শুধু থেকেই থাকে ইল্লা বিয়ে তাকোয়া সেরে তাকোয়ার কারণেই পার্থক্য রয়েছে অন্য কোনো কারণে নয় বলার পরে তিনি পড়লেন ইয়া ইন্নাকলাকনাকুম মিন যাকরও ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্ন আকরামাকুম ইনদাল্লাহ ইয়াতকাকুম ইন্নাল্লাহু আ'লিইয়ুন খবীর আল্লাহ পাক বলছে না হে মানুষ ইন্নাকলাকনাকুম মিন যাকরও ওয়া আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি যখন পুরুষ ও নারী থেকে ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু আমরা তোমাদেরকে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের পরিচিত হতে পারো ইন্ন আক্রমাকু ইন্দল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ইন্দল্লা আলী মুল হাবির আল্লাহ সর্বজ্ঞ এবং সব কিছু খবর রাখেন মানুষের মানুষের গোত্র সম্প্রদায় বিভক্ত থাকবেই এটা আল্লাহ করা আপনি ঠেকাতে পারবেন না কিন্তু সেটা হবে পরিচিতির জন্য হিংসা বিদ্বেষ যুদ্ধ করার জন্য নয় এ পৃথিবীর মালিক আল্লাহ এই পৃথিবীর সর্বত্র আল্লাহ বান্দারে বসবাস করবে আপনি একজনকে রাখবেন একজনকে বের করে দিবেন এই অধিকার আপনার নাই পিছন থেকে চলে যান দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুলের জীবনটা একবার দেখেন কোরআজদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রথম তিরাশি জন লোক মুসলমান হয়ে চলে গেলেন পার্শ্ববর্তী খ্রিস্টান রাজা রাজাসের এলাকায় নদী পার হয়ে আরব সাগরে একটা শাখার বিরাট চড়া উপসাগরের মতো বড় সেটা পারে হয়ে যেতে হয় নাজাসির ওখানে তারা আশ্রয় নিলেন তৎকালীন সময় নাজাসি খ্রিস্টান সম্রাট সেখানে গিয়ে আশ্রয় নিলেন কেন আল্লাহ রুসাল্ল শুনেছিলেন যে নাজাশে কোন ন্যায় বিচারক তাই তিনি সেখানে পাঠিয়ে দিলেন এবং সেই দলে ছিলেন তার নিজের মেয়ে জামাই ওদের রোকে এবং ওসমান গানী রাজা দোয়ান সেখানে তারা ছিলেন ভালো ইতিমধ্যে কোরআশরা জানতে পারলে তারা ওখানে আশ্রয় নিয়েছে ক্রেশদের মর্যাদা রক্ষার্থে তারা সেখানে দুধ পাঠালো আমরুল্লাস যিনি পরবর্তীকালে সাহাবি হয়েছিলেন বাবিলাম নাবি রাবিয়া আবু আবুজাহালের বৈপিত্র ভাই দুজন ক্রয়সদের মধ্যে কূটনীতি বিসারক পণ্ডিত ছিলেন কুষাগ্র বুদ্ধি রাজনীতিকে অমরনাথ সেখানে গিয়ে বহু মূল্যবান হাদিয়া তোহফা দিয়ে প্রথমে ওই নজাসির যারা মন্ত্রী পরিষদে ছিল এবং যারা পাদ্রী পোপ ইত্যাদি ধর্মনেতা ছিল তাদেরকে বহু মূল্যবান হাদিয়া তোহফা দিয়ে বশ করে ফেললেন যেন তারা গিয়ে সম্রাটকে বুঝায় যে এই লোকগুলো সব বিধর্মী এরা আপনার রাষ্ট্রে এসে ডিস্টার্ব করবে আজকে যখন নানার মিথ্যার অপবাদ দেওয়া হয় ওরকম মেলা অপবাদ তাকে শেখানো হলো যখন আল্লাহ রসালে বলেছে নজার্সির দরবারে যখন তারা নালিশ করলেন যে আমাদের মক্কার কিছু দুষ্কৃতিকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে তারা তো আমাদের ধর্ম মানেই না এবং আপনার ধর্ম মানে না তো আপনি তাদেরকে বের করে দেন আমাদের হাতে ছেড়ে দেন আর আমাদেরই ছেলেপিলে আমরা বাড়িতে নিয়ে চলে যাব নাজারশি বললেন দেখো উনি বলার সঙ্গে সঙ্গে যারা ছিল তখন দরবারে হাজির পোপ পা দল সবাই এক বাক্য বলে হ্যাঁ হ্যাঁ না সম্রাট এটা উত্তম লোকদের আমাদের দেশে জায়গা দেওয়া ঠিক হবে না সবগুলো আপনি সরিয়ে দেন তখন নাজারশি বললেন তোমরা আমাকে যতই বলো এক পক্ষ শুনিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না যাদের বিরুদ্ধে তোমরা বলছো আমি তাদের ডাকাবো দেখি তারা আসলে সন্ত্রাসী জঙ্গি না কী ডাকালেন হত আলীর ভাই জাফর বিন আবু তিনি সবার পক্ষ থেকে মুখপাত্র হয়ে সেদিন কথা বললেন তো যাওয়ার আগে নিজেরা পরামর্শ করলে আচ্ছা আমরা যে যাব তো আমরা ইসলামী কায়দার যদি যে হাজির হয়ে কথা বলি তো প্রথম চটেই তো আমাদের মেরে দেবে তো কি নিয়ম হলে ওখানে যে সিজদা করতে হয় ওই বাদশার পার্ক আছে এটা তো পারবো না মাথা হোসে যদি সোজা যদি চলে যায় তো আমাদের প্রথম চরিত্র তো জাল্লা দিয়ে কল্লা উড়িয়ে দেবে কী করা যায় পরামর্শের পরে সিদ্ধান্ত হলো দেখো আমরা আল্লাহর কাছে মাথা নত করে জাতি আমরা দৈনিক পাশাক্ত সালে আল্লাহ আকবর বলি আমাদের এই মাথা অন্য কোথাও নত হতে পারে না আমরা অন্য কারোর নামে জয়ধ্বনি করতে পারি না আমরা আল্লাহর নামেই যাব আল্লাহ ইচ্ছে হলে কল্লা থাকবে না না থাকবে চলো চলে গেল সেখানে সোজা ঢুকি সালাম দি নাজারশি সিংহাসনে বসে আছে তখনই ওর পো বলে দেখছেন দেখছেন কত বিবাদে কত বিবাদ দেখছেন ওরা আপনাকে সম্মান করলো না কুর্নিশ করলো না শ্রেতা করলো না নাজারশি বলে থাম দেখি ওরা কী বলে তোমার নাম কি আমার নাম জাফর বীর আবু তালেব কে তুমি আমি ক্রাইশ নেতা আমার আবুতালেবের ছেলে বলো তোমরা কী দিন নিয়ে এসছো বলে আমাদের ওখানে একজন নবী এসছেন তার নাম মোহাম্মদ তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন যা বলার বললেন তো কী শিখিয়েছেন বলো তুমি যে আমাকে সালাম করলে কিন্তু তুমি তো কোন এখানকার নিয়ম একটা আছে যে দেশে এসো সে দেশটার নিয়ম তো তোমাকে ফলো করতে হবে তুমি কুনিশ করলে না শ্রদ্ধা করলে না আমার পায়ের কাছে তুমি নত করলে না অর্থ দিব্য এসে কথা বলছো তোমাকে এটা কে শিখালো এবং ওই নবী আমাদের শিখিয়েছেন মানুষ আল্লাহ সাহেব কারোর কাছে মাথানত করে না সকল মানুষ সমান তাই আমার আপনাকে তিনি সেখানে সালাম করো সালাম কওয়াল রাব্বির রহিম জান্নাত আল্লাফাক নিজে সালাম দিবেন মুসলমানদেরকে মোত্তাকিদেরকে জান্নাতিদেরকে সেজন্য আমরা আপনাকে সালাম দিয়েছে উনি অত্যন্ত মানে বড় আলেম মানুষ নাজারসি নিজেই তরে তিনজিলের পণ্ডিত উনি চুপ করে গেলেন ঠিক তো বলছে আচ্ছা আমার ধর্ম ঈসাই ধর্ম ঈশা সম্পর্কে তোমাদের বক্তব্য কি উনি বলল যে ঈশা একজন বান্দা ছিলেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পিতা ছাড়াই তার মায়ের বুকে জিবরুল রুহ ফুঁকে দিয়েছেন ওখানে কালেমতুল্লাহ রুহ তিনি আল্লাহর রুহ এবং কালেমা হিসাবে সেখানে ফুক দিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহর বান্দা ছিলেন এর বেশি কিছু নয় তখন রাজার শিখ সিংহ নেমে এসে যার পরে পাশে বসে গেছে বলছে দেখো তুমি যা বলেছ মনে তোমার কথা আর ইঞ্জিলের কথা একই রকম মনে হচ্ছে দুটোই একই আলো থেকে বিচ্ছুরিত হচ্ছে তুমি যা বলেছ তার একটা বিন্দু মাত্র মিথ্যা নয় ওনার হাতে একটা ছড়ি ছিল এই ছড়ি পরিমাণ মিথ্যা নয় তোমার প্রতিটি কথায় আমি বিশ্বাস করলাম আশ্চর্য বো পাদ্রি পোপরা ভাবছে এই বুঝে কল্লা উড়িয়ে ভাষা হচ্ছে এই একই আলো থেকে উৎসাহিত সবকিছু সেই পুরনো তর তিনজিলের বাণীর সঙ্গে তোমার বাণী মিলে যাচ্ছে তো তোমার নবী তো নিঃসন্দেহে শেষ নবী ঠিক আছে আন্তম তুম সৈম তোমরা এই দেশে শান্তির সঙ্গে থাকবে ওরা যে হাদিয়া তোবা নিয়ে সব ফেরত দিয়ে দাও তোমরা চলে যাও এরা আমার দেশে বসবাস করবে ওরা আমার দেশটির নিরাপদ মনে করে এসেছে আমি তাদেরকে কেন বের করে দেব তারা তোমার কোনো ক্ষতি করে নেই এরপরে সত্তর জনকে তিনি পাঠিয়ে দিলেন মদিনায় আল্লাহ রসুলের সামনে তখন আল্লাহ রসুল তাদের সামনে আসিন পাঠ করলেন ইয়াসিন পাঠ করা অবস্থাতেই সমস্ত ধর্মগুরুদের চোখ দিয়ে পানি পড়তে পার দাড়ি দাঁড়িয়ে ভেজে যাচ্ছিলো সেই সময় সূরে মে বিরেশি দিরেসে আগ পড়ে দেখবেন এই দৃশ্য একবার দেখেন পিছন দিকে তৎকালীন সময়ে খ্রিস্টান রাজা নাজাসী কি সদ্ব্যবহার করেছিল মুসলমানদের উপরে ইসলামের বাণী শুনে এবং পরে তিনি প্রকাশ্য মুসলমান হয়েও গেছিলেন তার মৃত্যুতে আল্লাহ রুস্ল গাইবির জানাজা পড়েছিলেন আর আজকের খ্রিস্টানরা কি করছে এটা কি মূল খ্রিস্টান আছে যদি আমাদের রাষ্ট্র নিরাপদ হয় তাহলে মানুষ তো এখানে আসবেই আশ্রয় নিবেই যদি যে রাষ্ট্র সুনামগ্রস্ত হবে হোক না সে আমাদের ধর্মের বিপরীত ধর্মের লোক হোক তথাপি মানুষ জানমাল জানলিজ্জোতে নিরাপত্তা স্বার্থে সেখানে যাবে এটাই স্বাভাবিক কারণ সারা পৃথিবী আল্লাহর এর মালিকানা আল্লাহর আল্লাহর বান্দারা যেখানে খুঁজে সেখানে যেতে পারবে এই স্বাধীনতা আজকে সংকুচিত করে ফেলা হয়েছে মানুষটি আস্তে আস্তে বন্দি করতে করতে একেবারে ঘরের মধ্যে পর্যন্ত আজকে তারা শান্তিতে নেই। নানা নানারকম থিউরি দিয়ে মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক মতবাদের মাধ্যমে পরস্পর ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে ধর্মীয় মতবাদের মাধ্যমে পরস্পরের ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে নানাবিধ মতবাদ দিনে দিনে তৈরি হচ্ছে আর তা করে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে উচিত পরস্পরের বন্ধুত্ব বৃদ্ধি করা সত্যতা বৃদ্ধি হয় বিদ্বেষ বৃদ্ধি হয় এমন কোনো কাজ করা উচিত নয় মানুষের জন্য কারণ প্রত্যেকে মানুষ মানুষের মর্যাদা সবার উপরে জান্নাত জাহ্নায় বিষয়টি তার আকিদার কারণে মুসলমান না হলে সে সম্মান পাবে না আর মুসলমান হলে সে অসম্মানিত হবে এই বিষয়গুলি সম্পূর্ণ বাদ দিতে হবে কারণ এই পৃথিবীর মালিক যিনি তিনি আমাদেরকে আদম সন্তানকে সম্মানিত করেছেন শুধু একটা দলকে সম্মানিত করেন নাই টাকা এবং অস্ত্র কখনোই মান সম্মানের মানদণ্ড নয় আজকের পৃথিবী হিংসা এবং প্রতিহিংসার আগুনে জর্জরিত হয়ে যাচ্ছে সর্বত্র হিংসার প্রতিহিংসার দাবানো চলছে যারা দায়িত্বশীল আল্লাহর কাছে তাদেরকে কৈফিয়ত বেশি দিতে হবে তার দায়িত্ব হবে উদার হওয়া উচিত হবে মানুষের মধ্যে মহব্বত বৃদ্ধি করার জন্য পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করতে ব্যর্থ হলে কে আমাদের দিন তাদেরকে সবচেয়ে বেশি কৈফিয়ত দিতে হবে আল্লাহবাক আমাদের সবাইকে প্রকৃতি অর্থে শান্তিবাদী হওয়া তৌফিক দান করুন এবং আল্লাহ রুসুল্লের বিদায় হাজারের ভাষণের প্রতি খেয়াল করে সবাইকে মানুষ হিসেবে সম্মান দেওয়ার মধ্যে তৌফিক আল্লাহবাক আমাদের সবাইকে দান করুন মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের মর্যাদাকে আরও শ্রেষ্ঠ করার উন্নত করার জন্য যার যতটুক তৌফিক আল্লাহ দান করেছেন সেটুকু কাজে লাগানোর জন্য যেন আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষমতা দান করেন আমিন আকুলকলি হাজা আস্তাক আল্লি আলক আলহ মুসলিমিন